আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ইউটিউব ব্লগার। দেখতে পাচ্ছেন আমরা একটা পাহাড়ি এলাকাতে আছি। তো আমরা আজকে পাহাড় প্লাস সমুদ্র, তো সেখানেই যাচ্ছি। আসলে আগে কোনো দিন যাওয়া হয়নি এখানে, তো আমি অনেক খুঁজে টুজে বের করলাম আর কি। যেহেতু আমার ভাই আসছে ইটালি থেকে, আমার বোনের জামাই, তো ওনাকে ঘোরানোর জন্য আর কি। আর ছেলেপেলেরও ছুটি ছিল, এমনি আমার হাজব্যান্ড ওনারা নিয়ে নিয়ে সবখানে ঘুরতেছে, কিন্তু আমাদের যাওয়া হচ্ছে না। তো শনি রবিবারে একমাত্র মানে সময় যেটাতে আমরা যেতে পারি আর কি। তো আমরা চিন্তা করলাম যেখানে আমরা যাইনি অনেক দূরে একটু যাই, একটু ঘুরে আসি। তো এটা ডোবার বিচ, ডোবার বিচ অনেক সুন্দর, খুব নিরিবিলি, আপনারা চাইলে যেতে পারেন যারা লন্ডনে আসেন আর কি। আমাদের তো খুব পার্সোনালি খুব ভালো লাগছে, পাহাড়ের সাথে সমুদ্র দেখেই তো অসাধারণ লাগে, তাই না? তো খুব ভালো লাগছে, সময়টা খুব ভালো কাটছে। আমি তো রেকমেন্ড করবো আপনারাও যান, যে ঘুরে আসেন। আমি তো অনেক একজনের ব্লগে দেখেই গেলাম, খুব ভালো লাগছে আসলে, মানে একদম মন ভরার মতন জায়গা, এত ভালো লাগছে ভাইয়া থেকে, অনেক ভালো লাগছে। আর সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, আশেপাশে এত সুন্দর প্রকৃত, মানে আল্লাহ রহমত, মানে না দেখলে বুঝতে পারবেন না, মানে খুবই সুন্দর। তো এখন আমরা যাচ্ছি, আসলে আমি অনেকগুলো খানা দানা নিয়ে গেছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো রান্নাবান্না করতে। তো আমরা খেয়ে দিয়ে একদম মানে দুটা আড়াইটা বাজছিল তখন গেছিলাম আর কি, অনেকক্ষণ ছিলাম বাসায়। আস্তে আস্তে তো 10:30 বাজছে। তো অনেকে আমাকে নতুন নতুন সাবস্ক্রাইব করছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার ছোট্ট থাকা বেল আইকনটি টান করে বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। তো এই তো আমরা যাচ্ছি ডোবার বিচে। তো খুব ভালো লাগছে, সময়টা খুবই ভালো কাটছে, সবাই অনেক মজা করছি আমরা, আমার ছেলেপেলে তো অনেক মজা করছে। গরমও ছিল, এই দেশে তো গরম পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়া সমান। তো ভালোই লাগছে, খুব ভালো লাগছে গরমের মধ্যে। আর রাস্তাঘাট দেখতেছেন খুবই সুন্দর, নাইস প্লেস। আশেপাশে তো মানে গ্রিন গ্রিন গ্রিন, খুব ভালো লাগে দেখতে। তো খুব সুন্দর জায়গা ছিল আসলেই। তো আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়েছে, আমরা তো চিন্তা করছি আরেকবার যাব, এত ভালো লাগছে জায়গাটা একদম। মানে অনেকক্ষণ বসেছিলাম আমরা, মানে খুব ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর, দেখে অসাধারণ লাগে, তাই না? তো এতদিন পরে, মনে করেন লকডাউন ছিল, এগুলোর পরে মানে একটা জায়গায় গেছি, খুব ভালো লাগছে। এই তো দেখতেই পাচ্ছেন আশেপাশে পাহাড় আর পাহাড়, খুব সুন্দর। আমি এই জন্য কিছুটা ক্যাচ আপ করে নিয়েছি, আমরা নিয়ারলি চলেই আসছি, কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে সমুদ্র, তো ভেরি নাইস। আসলে মেয়েকে কোলে নিয়েছি, তো কোনো মতে মানে ভালো করে যেটুকু তুলতে পারছি আর কি। এই তো আমরা চলে আসছি, এখন আমরা ভিতরে ঢুকতেছি আর কি। আসলে ওটা পাহাড়ের ভিতরে রাস্তা করাই তো পৌঁছে গেছি, সাম্পুরা হয়, সাম্পুরা নামটাই অনেক সুন্দর, তাই না? তো আচ্ছা ঠিক আছে, ভিতরে এখন আমরা ঢুকতেছি। ভেরি নাইস, ভেরি নাইস, দেখছেন কি সুন্দর পাহাড়, পাহাড়ের নিচে হচ্ছে সমুদ্র, অসাধারণ দৃশ্যটা দেখলেই মন জোড়াই যায় কেমন জানি। আর যতই দেখতেছি ততই অবাক হচ্ছি, এত ভালো লাগছে। আর সুন্দর পার্কিং আছে, পার্কিং দামও কম, কয়েন নিয়ে যেতে হবে কিন্তু অবশ্য অবশ্যই, ওখানে কিন্তু কয়েন ছাড়া উপায় নেই, বিপদে পড়ে যাবেন। তো ভাগ্যিস আমরা নিয়ে গেছিলাম। আর এখন আমার ভাইয়া এটা আমার বেবিকে নামাই দিতেছে, যে পুষ্টিয়ারে বাথরুমের ব্যবস্থা আছে, খুব সুন্দর, নাইস, একদম সারাদিন কাটানোর মতন একটা জায়গা, ভেরি নাইস, ভালো লাগছে অনেক। আমার হাজব্যান্ড পে করতে গেছিলো, আসলে ওই যে গাড়ি রাখবে তো সেই জন্য পে করতে গেছিলো তখন।
এই তো আমরা হাঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে বিচের দিকে। গাড়ি রাখতে হয় এক জায়গায়, আবার বিচে একটু হেঁটে যেতে হয়, কারণ পাহাড়ি এলাকা তো, সেই জন্য একটু হেঁটে হেঁটে গেলে সুন্দরও লাগে দেখতে। আমি বসে আছি, আমার মেয়ে এত খুশি হয়ে গেছিল বলার বাহিরে, সবাই খুশি ছিল আসলে। এই তো সবাই যাচ্ছে আস্তে আস্তে, আমরা খালি অপেক্ষায় ছিলাম। এই যে আমরা চলে আসছি, এখন আমরা খাওয়া দাওয়া নিয়ে আসি। আমরা চিন্তা করলাম যে একটু খেয়ে দিয়ে নিই, তারপরে বিচ ইয়া করা যাবে। এই যে আমি খিচুড়ি বিরিয়ানি নিয়ে গেছি, ডিম সিদ্ধ নিয়ে গেছি, গরুর মাংস ভুনা নিয়ে গেছি, এত ভালো লাগছে মানে বলার বাহিরে। মজার মজার খাবার খেয়ে সমুদ্রের পাশে খুব ভালো লাগছে। ওই তো সমুদ্র, খুব সুন্দর, খুব সুন্দর সমুদ্র। আমার বড় ছেলে তো পাগলই হয়ে গেছে সমুদ্র দেখে। আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম। এই তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমার মেয়ে খেলাধুলা শুরু। আমি তো সমুদ্রে নামতে পারবো না, ওরা গেছে, আমার মেয়ে খেলতেছিল এতক্ষণ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আসলেই, ভেরি নাইস। যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে, পাহাড়টা দেখলেই তো চোখ জড়াই যাইতেছে। আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, এমন ভালো লাগছে সমুদ্রে, মানে গরম ঠান্ডা মিক্স হয়ে এক, মানে খুব ভালো লাগছে। এই যে আমার মেয়ে খেলতেছে, এত মজা পাইছে, খেলাধুলাতেই বিজি ছিল। এই তো সবাই নিচে ওখানে ইয়া করতেছে, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর পাথর, খুব ভালো লাগছে আসলে। আমার মেয়ে কিছুক্ষণ এটা দিয়ে খেলে, কিছুক্ষণ ওটা দিয়ে খেলে, রাস্তা দিয়ে কান্নাই শুরু করে দিছিল। আমি যতটুকু ক্যাচ আপ করতে পারছি মেয়েকে নিয়ে নিয়ে চেষ্টা করছি। খুব নাইস প্লেস, আসলেই নাইস প্লেস। এই তো এখন আমরা হাঁটা শুরু করছি আসলে, এটা পাহাড়ি এলাকায়, একটু এই পাশের দিকে, ওই পাশে আমরা বসেছিলাম, ওটা আমি দেখাবো কোন পাশে আমরা বসেছিলাম। এরা সবাই ছবি তোলা তুলে দিতে ব্যস্ত একদম। এত সুন্দর সমুদ্র, কালারটাই মানে অসাধারণ সমুদ্রের কালারটা, আর খুব নিরিবিলি, তেমন কোনো মানুষ নাই। আপনারা যারা লন্ডনে থাকেন, আমি রেকমেন্ড করবো, প্লিজ আপনারা গিয়ে ঘুরে আসবেন একবার হলেও, খুব ভালো লাগে আসলে, খুব সুন্দর প্লেস, গিয়ে একবার হলেও ঘুরে আসবেন, ভেরি নাইস। এই তো আমরা এখন ওই যে আমাদের যেখানে কার রাখছে আর কি, ওখানে চলে গেছি পার্কিং এরিয়াতে, তো ওখানে কিছু ফুটেজ তুলে নিছে আর কি। আমার মেয়ে কান্না করতেছিল অনেক, তখন খুব ঠান্ডা পড়তেছিল, হঠাৎ করে অনেক ঠান্ডা লাগতেছিল। সবাই জ্যাকেটটাকে নিয়ে গেছিলাম ভাগ্যিস, তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি মানে এখানে কত সুযোগ সুবিধা আছে। বিচ সাইডে সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে টয়লেটও আছে, টয়লেটের ব্যবস্থা আছে, আপনি যাওয়ার সাথে সাথে লাইট জ্বলে উঠবে, মানে খুব ভালো, মানে সুযোগ সুবিধা আর কি। এটা মহিলাদের, পুরুষদের আলাদা আছে, ওখানে তো আমি আর ঢুকতে পারবো না। আচ্ছা তা দেখ, এই তো খুব সুন্দর প্লেস, মানে দেখেই চোখ জোড়ায় যাইতেছে, যত দেখতেছি অতই অবাক হয়ে যাচ্ছি, আসলে আল্লাহর কি কুদরত। ভাইয়া বলতেছে মানে মানে একটু পিকচার তুলি চলো সবাই, তো আতিফের আমার আমার হাজবেন্ডও সবাইকে একটু পিকচার টিকচার তুলছে, সবাই পিকচার তুলে দিছি। এই তো খুব সুন্দর পার্কিং এরিয়া, কিন্তু তখন মনে হয় 7টা সাড়ে 7টার মতন, তবুও অন্ধকার হয়নি। আমার ছেলেপেলে তো অনেক দুষ্টুমি করতেছে, অনেক খেলাধুলা করতেছে। এই তো আমরা এখন চলে যাচ্ছি, গাড়ির পাশে চলে আসছি আমরা। তবু আমি আর একটুখানি, এত সুন্দর যে মানে আর একটু ক্যাচ আপ করে নিলাম, এতো ভালো লাগছে আসলেই,
খুব সুন্দর প্লেস, বেশিক্ষণ লাগেও না, 2 ঘন্টাও লাগে নাই, 1 ঘন্টা 30 মিনিট লাগছে আসলে। খুব আমার হাজব্যান্ড বলতেছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এটা নাকি ডুবার। তো ওয়ে আউট এখন আমরা ওই যে দেখেন পাহাড়ের ভিতরে কিন্তু রাস্তা করা। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর জান না, আল্লাহ হাফেজ। এই তো আমরা পাহাড়ের ভিতরে ঢুকবো এখন রাস্তাটার ভিতরে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।